ঘটনাটি আফ্রিকার দেশ মিশরের। সেখানে বেশ কিছুদিন ধরেই বাস করছিলেন রাশিয়ার নাগরিক ইউরি এবং তার 23 বছর বয়সী ছেলে ভ্লাদিমির পোপভ। তার ছেলের সঙ্গে একজন বান্ধবীও ছিলেন দেশটিতে। সম্প্রতি মিশরের রেড সি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন ওই রুশ যুবক। সঙ্গে ছিলেন তার বাবা এবং প্রেমিকা। যখন রেড সিতে জলকেলি খেলছিলেন ভ্লাদিমির, তখন সে এক হাঙরের আক্রমণের মুখে পড়েন। ওই সময় প্রেমিকা কোনো রকম পালিয়ে বাঁচলেও হাঙরের কবল থেকে নিজেকে বাঁচাতে পারেননি ওই যুবক। সে সময় তার বাবা অন্য পর্যটকদের সঙ্গে তীরে ছিলেন। তাদের সামনেই প্রপপকে ছিঁড়ে খায় হাঙরটি। পরে সেই হাঙরের পেট থেকে যুবকের দেহের অংশবিশেষ উদ্ধার করা হয়। পিটিয়ে মেরে ফেলা হয়েছে ঘাতক হাঙরটিকে। হাঙরের আক্রমণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে কিভাবে বাঁচার প্রাণপণ চেষ্টা করছেন ওই রুশ তরুণ। সাহায্যের জন্য চিৎকার করছেন, বাবার উদ্দেশ্যেও শোনা যায় পুত্রের আত্মনাদ, বাবা আমাকে বাঁচাও। কিন্তু হাঙর ততক্ষণে তাকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে গেছে। এরপর দীর্ঘ 2 ঘন্টা ধরে পোপকে নিয়ে খেলায় মেতে ওঠে ওই হাঙর, যেখানে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টাও করতে পারেননি যুবকের বাবা। শেষ পর্যন্ত মারা যায় ওই রুশ তরুণ। পরে হাঙরটিকে ধরে ফেলেন সেখানকার জেলেরা, পিটিয়ে মেরে ফেলা হয় সেটিকে। তারপর সেই হাঙরের পেট থেকে উদ্ধার হয় ওই যুবকের দেহাবশেষ। ওই তরুণের বাবা ইউরি স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমরা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলাম, সেখানে আমার ছেলে একটি হাঙরের আক্রমণের শিকার হয়। মাত্র 2 সেকেন্ডের মধ্যেই ঘটনাটি ঘটে যায়। তিনি বলেন, মাত্র 20 সেকেন্ডের মধ্যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে যায়। এটি দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়। আন্তর্জাতিক এমন তথ্য জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।